আমার চ্যানেলের নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম জানাই। আগের ব্লগে আমি আপনাদের দেখিয়েছিলাম কিভাবে সুইডেন থেকে বাসে করে ডেনমার্ক, জার্মানি পেরিয়ে নেদারল্যান্ডের রাজধানী আমস্টারডামে আমরা পৌঁছেছিলাম। আশা করি ব্লগটি দেখেছেন, না দেখে থাকলে আই বাটনে লিংক দিয়ে দিলাম, সবাই দেখে জানাবেন কেমন লাগলো। আর আজকে আমি দেখাবো 1275 খ্রিস্টাব্দে স্থাপিত ঐতিহাসিক জমজমাট ডাচদের শহর আমস্টারডামে প্রথম দিন গিয়ে আমরা কি কি করেছি বা কি কি ঘুরেছি সেটা আপনাদের বিস্তারিত দেখাবো। কোনো জায়গায় গেলে সেখানকার লোকাল মার্কেট, সেখানকার ট্রাম বাসে করে সেই শহরের আনাচে কানাচে ঘুরে বেড়াতে আমরা ভীষণ ভালোবাসি। আমি যাচ্ছি এগিয়ে আমস্টারডামের লোকাল মার্কেটের দিকে, তাহলে আমার সঙ্গে তোমরাও চলো আর ঘুরে দেখে নাও আমস্টারডামের লোকাল মার্কেট। আমি ঢুকে পড়েছি আমস্টারডামের লোকাল মার্কেটে, আর এটা দেখে আমার কলকাতার নিউ মার্কেট বা গড়িয়াহাটের থেকে খুব আলাদা কিন্তু এই মার্কেট মনে হচ্ছে না। আমি যেহেতু কলকাতার মেয়ে তাই আমার দেখে এই মার্কেটটা খুব আনন্দ হলো। আর আমি সুইডেন থেকে যেহেতু এসেছি, সুইডেনে কিন্তু এইরকম মার্কেট আমি একটাও দেখিনি। রাস্তার ধারে ধারে সুভেনিয়ার, এগুলো দেখো কত রকম ধূপকাঠি পাওয়া যাচ্ছে, এগুলো দেখে তো আমার একদম কলকাতার মার্কেটগুলোর কথা মনে পড়ে গেল। গড়িয়াহাটের জামা কাপড়, বিছানার চাদর কীভাবে ঝুলছে দেখো, সুইডেনে এরকম মার্কেট ভাবাই যায় না। এ কিন্তু আমাকে একেবারে কলকাতার রাস্তাঘাট মনে করিয়ে দিচ্ছে। ব্যাগের দোকানটা দেখো শুধু, এটা দেখে কি মনে হচ্ছে এটা আমস্টারডামের কোনো দোকান? আমার তো একেবারেই মনে হচ্ছে না। আমস্টারডাম যেন আমাকে একদম কলকাতা নিয়ে গেল, এক বছর যে কলকাতায় যায়নি সেটা আমাকে ভুলিয়ে দিল। এটা আমস্টারডামের বিখ্যাত চিজ, এটা অবশ্যই কলকাতায় পাওয়া যায় না। আর এখানে কিছু লোকাল খাবার পাওয়া যাচ্ছে ডাচদের, সেটাও একটু অন্যরকম। ডাচদের ওয়েফার কিন্তু খুব বিখ্যাত। আর এবার চলে এসেছি ফল সবজির দোকানের সামনে, এর দামগুলো দেখো ইউরোতে লেখা আছে। সুইডেনের তুলনায় কিন্তু এখানে ফল সবজি, জামা কাপড় সব কিছুর দাম অনেকটা কম। আর এখানে দেখো এই ফলের দোকানের ওপরে একটা কাক ঝোলানো আছে, এটা কিন্তু অনেক দোকানে আমি দেখলাম। আমি জানি না এটা ওদের কোনো কুসংস্কার বা রীতি কিনা, তবে বিভিন্ন দোকানেই কিন্তু এই কাক ঝোলানোটা দেখতে পাচ্ছি। এগুলো স্যালাড আইটেম, বিভিন্ন লেটুস, বিভিন্ন পাতা যেগুলো স্যালাডে ইউজ করা হয়। বেগুন মাত্র 0.99 ইউরো, সুইডেনে কিন্তু এর ভীষণ দাম। নেদারল্যান্ডে জিনিসের এত কম দাম কেন দেখেই তো আমার কষ্ট হচ্ছে। সুইডেনে কত দাম দিয়ে যে আমরা ফল সবজি কিনি, সেই তুলনায় এখানে দেখো গাজর, লেটুস সব খুবই কম দাম। এই লোকাল মার্কেটের মধ্যেই রয়েছে একটা ফুলের দোকান, ফুলের দোকান তো নেদারল্যান্ডসে খুবই বিখ্যাত। এখন এখান থেকে আমরা যাব ফুলের মার্কেটে, আসল যে ফুলের মার্কেট সেটাও তোমাদের ঘুরে দেখাবো। এটা দেখো একটা ফলের দোকান, আম, কিউই, আতা, আনারস, কলা সব কিছুই পাওয়া যাচ্ছে, আর দাম কিন্তু বেশ কম। দেখো সেই যে কাকটার ব্যাপার বলছিলাম, সেই ফলের উপর কিন্তু এখানেও একটা কাক ঝোলানো আছে। এবার কিছু মাছ দেখতে পেলাম। আমরা যেহেতু 4:30 দিকে এসেছি আর 5টায় সব দোকান বন্ধ হয়ে যায়, তাই মাছের দোকানগুলো অনেকটাই উঠে গেছে। তা সত্ত্বেও এই কিছু মাছ দেখতে পেলাম, আছে ঝিনুক আর চিংড়ি, সালমান মাছ তো আছেই। এই দোকানটা তোমরা দেখো, এটা যদি না বলে দেওয়া হয় যে আমস্টারডামের দোকান, দেখে কিন্তু একদম কলকাতার একটা দোকান মনে হচ্ছে, তাই না? এটা একটা আমাদের মেলায় যেরকম দোকানগুলো বসে না স্ন্যাক্সের, চিপস, নাটস, হোমমেড চকলেট থাকে, ঠিক তেমনই একটা দোকান। এবার আমরা চলে যাব ডেজার্টের দোকান দেখাতে। নেদারল্যান্ডে অনেক রকম চকলেট, কেক, ডেজার্ট কিন্তু পাওয়া যায়, যেটা আমি সুইডেনে কিন্তু কোথাও দেখিনি। ওল্ড আমস্টারডামের একটা চিজ স্টোরে এসে গেছি। নেদারল্যান্ডের চিজ কিন্তু খুবই বিখ্যাত, 1600 সময় পৃথিবীর হায়েস্ট চিজ এক্সপোর্টার ছিল নেদারল্যান্ড। যদিও এখন সেটা নেই, তবে প্রথম 5টা দেশের মধ্যে সে আছে। এখন দুধের দাম অত্যন্ত বাড়ায় চিজের দাম কিন্তু খুবই বেড়েছে, তবে বিভিন্ন রকম ফ্লেভার চিজ এখানে পাওয়া যায় যেটা কিন্তু পৃথিবীর সব জায়গায় পাওয়া যায় না। চিজের জন্য নেদারল্যান্ড খুবই বিখ্যাত। এবার আমি চলে এসেছি
ফ্লাওয়ার মার্কেটে। ফ্লাওয়ার মার্কেটটা কিন্তু বেশ অনেকটা দূর এই লোকাল মার্কেটের থেকে, একটা ট্রাম চেঞ্জ করে আমাদের এখানে আসতে হলো। এখানে প্রচুর সুভেনির পাওয়া যাচ্ছে অনেক কম দামে, যেগুলো অন্যান্য দোকানে অনেক বেশি দামে দেখেছি সেটা কিন্তু ফ্লাওয়ার মার্কেটে খুবই কম দামে পাওয়া যাচ্ছে। এক ইউরোতে ঘর সাজানোর প্রচুর জিনিস পাওয়া যাচ্ছে, যেটা কিন্তু আমাকে অবাক করলো, আর শহরের অন্যান্য কোনো জায়গাতে এটা কিন্তু আমি দেখিনি। বিভিন্ন প্রজাতির প্রচুর প্রচুর টিউলিপ পাওয়া যাচ্ছে, আর টিউলিপের চারাও পাওয়া যাচ্ছে, এছাড়াও অন্যান্য গাছের চারা পাওয়া যাচ্ছে। আর এই যে ফুলগুলো দেখছো এগুলো কিন্তু আর্টিফিশিয়াল, এগুলোও কিনতে পাওয়া যাচ্ছে এখান থেকে। আর ব্যাগে করে টিউলিপের চারা পাওয়া যাচ্ছে, এক ব্যাগ 6 ইউরো আর 2 ব্যাগ নিলে 10 ইউরো, দামটা কিন্তু খুব একটা বেশি নয়। এই ফুলের মার্কেট খুবই বিখ্যাত, বেড়াতে আসলে আমস্টারডাম অবশ্যই এই ফুলের মার্কেটে আসা উচিত। কোথাও গেলে শহরের দর্শনীয় স্থানগুলো যেমন দেখা দরকার, আমি মনে করি সেই শহরকে জানতে গেলে সেই শহরের লোকাল মার্কেট অবশ্যই ঘোরা দরকার, যেটা আমি অবশ্যই করি। ফিনল্যান্ডে গিয়েও আমি ফিনল্যান্ডের দোকানপাটগুলো ঘুরেছিলাম, এইবার নেদারল্যান্ডে এসে সেখানকার দোকানপাটগুলো ঘুরলাম। তবে সুইডেন আর নেদারল্যান্ডের দোকানপাটে আর মানুষের জীবনযাত্রায় কিন্তু প্রচুর পার্থক্য আমি লক্ষ্য করলাম। সুইডেনে কিন্তু এইভাবে দোকানপাট আমি দেখিনি, মানে যেটাকে খোলা মার্কেট বলা যেতে পারে। তো এই নিয়ে আমি ডিটেল ভিডিও অবশ্যই আনব। যারা নতুন এলে আমার চ্যানেলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও নতুন আরও অনেক ভিডিও দেখার জন্য। আশা করি নেদারল্যান্ডের লোকাল মার্কেট তোমাদের ভালো লাগলো, আর এই ফুলের মার্কেট তো একদম অসাধারণ, এরকম মার্কেট সচরাচর সব জায়গায় দেখতে পাওয়া যায় না। সুইডেনে তো একদমই নেই ফুলের কোনো মার্কেট, আর এখানে দাম জিনিসের খুবই কম, দেখো মাত্র 1.50-2 ইউরোতে কত রকম গিফট করা জিনিস পাওয়া যাচ্ছে। সুইডেন থেকে গিফট করা জিনিস তো কিছুই কিনতে পারি না, এখান থেকে আত্মীয় স্বজনের জন্য অনেক কিছু কিনে নিলাম। প্রথম দিন আমস্টারডামে কোথায় কোথায় ঘুরেছি তোমাদের সঙ্গে শেয়ার করলাম, পরবর্তীতে নেদারল্যান্ডে আরও কী কী দেখেছি সেই ভিডিও নিয়ে আসবো। এছাড়াও তো আমার সুইডেনের আরও অনেক ভিডিও রয়েছে, আশা করি সেগুলো সব তোমরা দেখেছো, না দেখে থাকলে দেখে নিও। পরবর্তীতে আবার নতুন ভিডিও নিয়ে আসবো, দেখা হবে তোমাদের সঙ্গে। ততক্ষণ সবাই ভালো থেকো, বাই বাই।